মরে যাব, কিন্তু একটা সেকেন্ডের জন্য তুমি ইমান হারা কইরা মরণ দিও না। আল্লাহর কাছে ইমান ভিক্ষা চাইছে, আর স্বামী তারে গরম তেলের মধ্যে ফেলে দিবে। ওই মুহূর্তে মহিলাটা একটা মুচকে হাসি মারলেন। স্বামী জিজ্ঞাস করে, তুমি কেন হাসলাম? স্ত্রী ডাক দিয়ে কয়, তুমি বেঈমান, তোমার কাছে হক কথা বলা যাবে না, তোমার কাছে গোপন কথা বলা যাবে না। এরপর স্বামী ডাক দিয়ে বলে, আমাকে বলো, দয়া করে আমাকে বলো। এবার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী হে, আপনি আমার দেহের মালিক, কিন্তু আপনি আমাকে যখন গরম তেলে ফেলবেন, আমি ওই মুহূর্তে আমার আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমি মরলে মরব, কিন্তু ইমান হারা করে মরণ দিও না। তুমি যখন আমারে ফেলে দিতেছ, আল্লাহ বইলা আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে। মা মানে জিজ্ঞেস করে, কেন এসেছেন? কয় কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরিফ আনবেন, জান্নাতি হাতে ওই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। দুনিয়ার কোন মহিলাকে আল্লাহ ব্যবহার করায় নাই, জান্নাতি মহিলা পাঠাইছে, আর একটা মহিলা পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকায় আছে, জিজ্ঞাস করে, কে আপনি? কে আমার ছিলেন? আমি গেলাম পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিতা স্ত্রী, আমার স্বামী আল্লাহকে মানত না, আমি আল্লাহর ইবাদত করতাম গোপনে গোপনে, কিন্তু আমার ইবাদত প্রকাশ হয়ে গেলে আমার স্বামী আমার হাত পাও বাইন্দা গরম তেলের মধ্যে ফেলে দেওয়ার জন্য উপক্রম হলো। আমি আল্লাহরে বলছিলাম, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক হলে তুমি আল্লাহ। আমার নবীর শুভগমন রবিউল আউয়াল মাসে, রবিউন মানে হলো বসন্ত, বসন্তকাল আসলে মরা গাছের শুকনা গাছের ডালে ডালে নতুন পাতার ধুলা লাগে, আর রবিউল আউয়াল মাস যখন আসে ইমানদারের অন্তরে নবী প্রেমের ধুলা লাগে। ও তোর পিছে পিছে ঘুরছে সুমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। একটার পরে গাইলে মুরব্বীরা চোখের পানি ফেলে একান্ত রাত্রি গজলিরে, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইসো একা, আইসো একা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সুমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, কেউ থাকবে না। শুন বলি রে পরশির কথা, হস্ত পাই স্কন্দ মাথা নাই রে, আরেকটা গান আছে, তোরা কে যাবি
নবীর নৌকাতে আয়, ওরে রূপ কষ্টেরি, রূপ কষ্ট মানে পান যাতো, ওরে রূপ কষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয় পারে, কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা 100% গাটি তারা। কিতা কইছিলাম? ও আচ্ছা, মুখ দায় করছে। নবী না মানে যারা 100% বেঈমান তারা। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। নবীর মহব্বতের পতাকা পতপত করে আকাশে উড়বে, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন। মিলাদ নবী পালন করতে গেলে কি দলিলের প্রয়োজন আছে? কিসের প্রয়োজন? জোরের কিসের প্রয়োজন? এই জন্য বলা হয়েছে ইশকে মহব্বত, ইশকে মহব্বত, আলা হজরত, আলা হজরত, কথা কন ঠিক কিনা? জিসকা কুই সানি নেহি, জিসকা কুই সানি নেহি, ও নবী হামারা হে, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন না, জিসকা কুই সানি নেহি, আমার নবী এমন নবী যা সৃষ্টি জগতের যার কোন দ্বিতীয় নবীর মতো কি দ্বিতীয় আরেকজন আছে? এই জন্য বলা হয়েছে মুস্তাফা কি আজমত কা হদ হে না কিনারা হে, নবী পাকের সম্মান এত যার কোন সীমানা। বলেন নবীর সম্মান বাড়িয়েছে কে? নবীর সম্মান বাড়িয়েছে কে? নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলো সকল জাহানের রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমার নবী হলো গোটা জাহানের রহমত। নবীজিকে আল্লাহ পাক কালিমুল্লাহ বলে নাই, নবীজিকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলেছেন। কালিমুল্লাহ হলো মুসা নবীর উপাধি। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ দেখা দাও, আল্লাহ বলছেন লান তারানি, কখনো দেখতে পারবে না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমিয়ে আছে, আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে যা আমার বন্ধুরে দুলার মতন সাজায় আমার দিদারে নিয়ে আয়। তো নবীর সঙ্গে কোনো তুলনা চলে? তা আপনি যে নবীকে আমাদের মতো বলতেছেন, কোন নবীর সঙ্গে কি আমার নবীর তুলনা চলে? যার তুলনা কোন নবী দিয়ে হয় না, তুমি কে? এখনো সোজা হয়ে যান, কাল সময় আছে, সময় আছে, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, গৌসিয়া খলিলিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার দিনের বেলার মাহফিলে হাজার হাজার মানুষ দুপুরের খাবার অনেকে খায় নাই, যেই মহব্বতে আপনারা এসেছেন, আমার দয়াল নবী যদি রাজি হয়ে যায় কবরে গেলে নবীর দিদার পেয়ে যাবেন, হাসরের ময়দানে নবীর দিদার পেয়ে যাবেন। এই মিলাদের ব্যাপারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফীকি ফিল জান্নাহ, যেই ব্যক্তি মিলাদ নবীতে মিলাদের মাহফিলে এক দেরহাম পরিমাণ দান করবে, সিদ্দিকে আকবর বলেন সেই পাগলটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, পবিত্র ঈদে মিলাদুন নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন,
আল্লাহ রাব্বুল আলামিন রূহানি জগতে নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, এ নবীগণ, এ সমস্ত মানুষের রূহ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলছে কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এরপরে আমার আল্লাহ কয়, আমার বন্ধুরে আমি আগে বানাইছি, তোমাদেরকে আমার বন্ধুর পরে বানাইছি, আমার বন্ধুকে সবার পরে পাঠাবো দুনিয়ায়, কিন্তু তোমাদেরকে আগে পাঠাবো দুনিয়ায়। নবীটিকে আল্লাহ সর্বপ্রথম বানাইয়া আল্লাহর, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য আমার হাবিবকে বানাইলাম। নাই নাই ওয়ালা সামা, ওই সময় আকাশ নাই, নবী বলে নয় সময় দুনিয়ার জমিন নাই, ওয়ালা কমার চন্দ্র নাই, ওয়ালা সামা আসমান নাই, ওয়ালা আরশ আরশ নাই, লা কুরসি কুরসি নাই, ওয়ালা শামসুন সূর্য নাই, ওয়ালা মালাকুন ফেরেশতা নাই, ওয়ালা ইনসুন মানুষ নাই, নাই নাই কোনো কিছু নাই, শুধু আল্লাহ, আমি আল্লাহ এবং আমার নবী, আমার বন্ধু, আমার হাবিব, যখন আল্লাহু আকবার, আমরা দুইজন ফাজালা জালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহ তাআলা। আমার নবী বলেন আল্লাহ আমারে বানাইয়া যেতাই খুশি সেতাই গোড়াইছে আপন মনে, কেউ নাই, কিন্তু দুঃখ লাগে কিছু টিকটক মৌলবীর জালা, রাত্রে যাই মাহফিল টাহফিল করি, মনে মনে ভাবি একটু শুয়ে গেছি গা, ফেসবুকটা ডুহি, মাঝে মাঝে ফেসবুকের নিচে কিছু মৌলবীর ছবি আইসা পরে টিপ দিলে 30 মিনিট 30 সেকেন্ডের ধারণ ক্ষমতা মৌলবীর, এই টিকটক মৌলবী সেদিন বলতাছে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এরপরে নাকি এর আগে নাকি নবী ছিল না, এই টিকটক মুলবিরা যখন টুকটাক কথা কয়া সমাজের ফোলা পানদের আবেগ নিয়ে খেলা করে, ইমান নিয়ে খেলা করে, এদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরের মতন বক্তার দরকার আছে। আমার নবী কি 40 বছর পর নবতি পাইয়া নবী হইছে? আমার নবী মার রেহেম দিকে নবী হইয়া আসছে, আমার রেহেমে আসার আগে নবী হিসাবে ছিল, যখন কোন নবী নাই, কোন মানুষ নাই, তখন আমার নবী নবী হিসাবে ছিলেন, কথা কর ঠিক কি না? অনেকে বলেন যে তাহির হিসাবে তো গরম ওয়াজ করেন কেন, গরম কি, তাহির মানেই তো নরম আর গরম। আপনি ভালো কথা কোন, আপনার স্যান্ডেল আমি জিব্বা দিয়ে পরিষ্কার করে দেব, আপনি নবীর প্রেমের কথা কোন, আপনার আপনার পাগুলো আমি জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব, আর আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চেনার সময় তাহির আছে, কিন্তু বলি কেন, আমার জাতিকে সতর্ক করি, এই ছেলেগুলো আবেগ নিয়ে খেলা করছে, এখন একদল ইউটিউব ইউটিউব টিকটক মুলুবিরা, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী 40 বছর পরে নবী অতি পাইয়া নবী হইছে, তা আমি দলিল কি দিলাম, এই জন্য ওয়াশটা আগে ধরছি যে মিলাদ নবী আসার আগে স্বাগত রিলিজে করে, আমরা স্বাগত রিলিজ দলিল হয়েছে, সুবহানাল্লাহ, জুলুস তো করি একদিন, স্বাগত রিলিজে করি, এটার দলিল আনতাছি। এবার ডাক দিয়া বলেন হে যুবক, আল্লাহ বলে হে নবীগণ, আমার বন্ধুরে বানাইছি আগে দুনিয়াতে পাঠাবো পরে, তোমরা দুনিয়াতে যাইবা, আমি আল্লাহ এক একজনকে এক এক জায়গায় এক এক সময়ে পাঠাবো, তোমরা দুনিয়ার মধ্যে শুধু যাইয়া বলবা আমার হাবিব আসতেছে, এটাই স্বাগত রেলি, এটাই স্বাগত রেলি, বুঝলে না, বুঝলে না, সবগুলো কি নবীর নবীর শুভাগমনে আনন্দ করলে কি দলিল লাগবো? এক বেটা আমার এক হুজুর 1971 সালে দেড় সাথে নিয়েছে, কোরআনে কোন জায়গায় লেখা আছে, কোরআনের কোন জায়গায় লেখা আছে, কোরআন হাদিসে আছে, কোরআন সুন্নার বাহিরে সুপ্রসিদ্ধ অনেক ঘটনা আছে যেটা ইতিহাস দ্বারা প্রমাণিত, কথা বলেন ঠিক না বেটি? আপনি কি মানবেন না সেই ইতিহাস, আপনি কি সেই ঘটনা মানবেন না, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, এটা কি ইতিহাস নয়, এটা কি রেকর্ড নয়? সব জায়গায় দলিল খুঁজছেন না, মুসিবত আছে,
শয়তানে কইছিল আল্লাহ যে একজন দলিল দেন, এতলা দলিল দেওয়ার পরে হ্যাঁ কারে, লাস্টে কইছে বিনা দলিলে আল্লাহ এক, এরপরে হ্যাঁ ভাগ্য গেছে গা। নবীর মহব্বতের মাস আসলে অনেকে বলে যে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই, এটা বুঝতে পারছি যেহেতু ঈদুল ফিতরে ফেতরাটে আছে আর ঈদুল আজহার যেহেতু সামরাটে আছে, এটা কিছু পাওয়া টাওয়া যায়, এই জন্য এটার পক্ষে অনেকে থাকে। আর সিদ্দিক আকবর বলছে মিলাদুন্নবীতে দিলে সওয়াব, দেওয়ার পক্ষে তো কেউ নাই, কথা কর ঠিক না বেটি? আমার মামা আলহাজ নাজমুল খান সাহেব মিলাদুন্নবীর মহব্বতে মাদ্রাসার মহব্বতে দে কি দে, আর হেরা অনেকে এই ঈদুল ফিতর ঈদুল আজহাকে সমর্থন করে। গতকাল আমাকে ফোন দিয়েছে সিরাজগঞ্জ, আজকে আগামীকাল আমার সিরাজগঞ্জ মাহফিল, ওখান থেকে ফোন দিয়ে কো হুজুর আপনি যে কালকে আসবেন মিলাদুন্নবী যে পালন করেন, আমরা তো জানি ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর একটা ঈদুল আজহা, এছাড়া কোনো ঈদ নাই, আমি কি তুমি পড়ো নাই এর জন্য বুঝো না, এর বাইরে ঈদ আছে, হাদিস শরীফে জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। বিভ্রান্ত করো কেন, কিছু তত্ত্ব বলো, কিছু গোপন রাখো, নিজের স্বার্থ সব ঈদ এক পাল্লা রাখো, সবচেয়ে বেহতর ঈদ এ মিলাদুন্নবীকা, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ ডাক দেয়া বলে হ্যাঁ নবীগণ তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া বলবে আমার হাবিব দুনিয়াতে আসতেছে, তোমরা যখন এই স্লোগান দিবে ওই সময় যদি আমার বন্ধু চলে আসে তোমরা আমার বন্ধুকে সহযোগিতা করবে, শুধু মাত্র তাই নয় তোমাদের নবীদের আমলেও যদি নবী চলে আসে তোমরা বিনা দ্বিধায় আমার বন্ধুর উপরে তোমরা ঈমান আনবে, যরিকে সুবহানাল্লাহ বলা যাবে না। কি মনে করতেছেন ওয়াজ, এত উজন কথাগুলো, এত তথ্য আছে আশেকদের জন্য। এরপরে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণ দুনিয়াতে আয়েশা শুধু একটা স্লোগান, আমার নবী আসতেছে যার নাম আসমানে আহমদ জমিনে মোহাম্মদ, আমার নবী আসতেছে, স্বাগত রেলি শুরু হয়ে গেছে, সবাই শুধুমাত্র একটা আওয়াজ নবী আসতেছে, আসতে আসতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে আসলেন। বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নাইমে শয়তান, এইজন্য তো তাহিরি বলা না উচিত কথা, যে কইলে বলা না, জাহেলে মুরাক্কাব নাইমে শয়তানরা কয় ইউটিউব মুলুবি, কি মুলুবি? ইউটিউব মুলুবি, গুগল মুফতি, ফেসবুক মাস্টার, কথা কন ঠিক না বেটি? এ বলতেছে নবীর আব্বা আম্মা বলে জাহান্নামি, নাউজুবিল্লাহ জোরে কর না, নবীর আব্বা আম্মা কি জাহান্নামি? কি কি বলে এগুলো? সাবধান থাকবেন, সাবধান থাকবেন, ঈমান পরীক্ষা চলতেছে, ঈমান পরীক্ষা চলতেছে, উম্মত হবে 73 দল 72 দল যাইবে রে তল, বলি আছে নবী দনে দেখ না হাদিস খুলে, আওয়াজ আয় না আমার সোনার বাংলা আমি তো মা, এর কোথায় রাখছিলাম? কাজা লাগবে, সব আছে, সব আছে, মাশাআল্লাহ, মারহাবা কোন ওই তো আমরা এলাম এক ঘরে লোক না ফিসাবত হবে 73 দল 72 দল যাইবে রে তল, বলি আছে নবী দনে দেখ না হাদিস খুলে, বর্তমানে তার আর দল নাম লুসি, নাম লুসি, আমি তারা কইলে তোর আর কেন জলে রে বন্ধু, তোর আর কেন জলে, আমি তারা কইলে জ্বলে যাবে নাম করে জিতা হইল হইল আল্লাহ জানে, বর্তমানে তারা দল দেশটা গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সরল মনা
আমরা কাছে চাইতো না, স্কুলে ফেলে আমার কাছে যাইবো, হেরা তোর কোনো আনাজ বুঝে না, হেরা কাছে যাইয়া যায় ছোট 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 কিতাব লইয়া লিয়া বুঝাইবো, দেখছো এটা তিনটা আছে, তারাবি 8 রাকা, বেতের 1 রাকা, বুকের উপরে লেডিসের মতো হাত বান্ধিব, ফাও দিয়া ফাঁক করে হারি দিব, একটু পরে পরে ইতি করতে ইতি করতে ইতি করতে পোলাপান, আমার পোলাপান্ডি করে পোলাপান্ডিকে আমার পোলাপান্ডি করে, এগুলোকে ঠিক আছে, এদের কথা কি শুনবেন, এদের ফাঁদে পা দিবেন, সাবধান, ঈমান পরীক্ষা চলছে, নবীর মিলাদুন্নবীর মাস আসলে এরা কইগুলা বেদা, সাবধান হয়ে যান, যতই কিছু বলুক না কেন মিলাদুন্নবীর পতাকা এখন শুধু বাংলাদেশ নয় 155টা দেশ উদযাপন হচ্ছে, যেরকম সুবহানাল্লাহ, ওই দিন দেখলাম ইয়াতে সৌদি আরবের নিশান টানা চতুর্থ ঠিক আছে, এবং ওই যে কারিশ এই যে মসজিদের ইমাম আসুদাইস, তিনি মিলাদুন্নবীর পক্ষে খুব সুন্দর কথা বলছেন, মারাবাগন বাংলাদেশের কিছু টিকটক মৌলবীরা কইতো সৌদি আরবে ইডা নাই, সৌদি আরবে হিডা নাই, সৌদি আরবে ইডা নাই, আমরা সারা জীবন সুন্নিরা বলছি সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল হইল কোরআন সুন্না, বলো বলো সমস্যা নেই, আমাদের দলিল কি, এই জন্য আমার যুবক ভাইরা মা আমেনা বলেন, আমি দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর মুবারক চমকাচ্ছে, স্বামী যখন সেজে থাকে স্ত্রীর কাছে অনেক ভালো লাগে, আমেনা বলেন আমি আর সহ্য করতে পারি নাই, আমার স্বামীর ভালোবাসায় এত বিমিহূত হয়ে গেলাম, আমি আমার স্বামীর জড়াইয়া ধইরা ওই নূর মুবারক কপালের ভিতরে একটা চুমু দিয়ে দিলাম, রাতের বেলা আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের মধ্যে এমন একজন পয়গাম্বর এসেছেন, জিজ্ঞেস করলাম কে, তাই আমার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম, কেন এসেছেন, কই আপনার মাঝে হাবিবুল্লাহর নূর এসেছে, জোরে বলো কে এসেছে, স্বাগত রেলি শুরু হয়ে গেল, 1,24,000 পয়গাম্বরের রেলি শেষ হলো, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও আবার ঘুমের ঘরে খাজা আব্দুল্লাহর ঘরে চলে আসলেন, নবী আসছে, মা আমিনা বলে প্রতি মাসে মাসে আমি সংবাদ পাই নবী আসছে, কিন্তু নবীর দেখার জন্য মনটা বেকুল হয়ে রয়েছে, আমার কাছে কোনো পরিবর্তন দেখি না, কোনো ওজন টোজন বুঝি না, শুধুমাত্র খবর আসতেছে আসতেছে, আর কত শুনবো, আসতেছে দেখার জন্য মনটা আমি মা হিসাবে পাগল হয়ে গেছে, কিন্তু মাঝখান দিয়ে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একটা পেরাশানির মধ্যে পড়ে গেলাম, একদিন আমি রাতের বেলায় পেরাশানিতে পড়ে গেছি, হাই রে আমি দেখতেছি এমন পেরাশানি, হঠাৎ করে দেখলাম দুনিয়ার গাছের ডালের পাখির ডানা হলো দুইটা, আর আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি জান্নাত থেকে আমার ঘরে এসে গিয়েছে, একটা ডানা লইয়া আমার শরীরের মধ্যে টাচ করেছে, টাচ করার পরে আমার ক্লান্তি দূর হইয়া গেছে, গলাটা শুকিয়েছিল, আমি তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে জান্নাতি পানি চলে এসেছে, আমি দুধটা পান করলাম, হঠাৎ করে দেখি আমার সামনে একটা নূরের পর্দা, এই পৃথিবীর সব জিজ্ঞেস করলাম কে গো, আমার চিনো না, আমি হইলাম হযরতে মা হাওয়া, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না, পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া, এটা আমাদের আদি মাতা, গর্ব করতে পারি ঠিক কিনা বলেন, আমার যুবক ভাইয়েরা মা মানে জিজ্ঞেস করে কেন এসেছেন, কই কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরিফ আনবেন, জান্নাতি হাতে ওই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, দুনিয়ার কোনো মহিলাকে আল্লাহ ব্যবহার করায় নাই, জান্নাতি মহিলা পাঠাইছে, আর একটা মহিলা পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকায় আছে, জিজ্ঞাস করে কে আপনি, কে আমার ছিলেন, আমি বললাম পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিতা স্ত্রী, আমার স্বামী আল্লাহকে মানত না, আমি আল্লাহর ইবাদত করতাম গোপনে গোপনে,
কিন্তু আমার ইবাদত প্রকাশ হয়ে গেলে আমার স্বামী আমার হাত পাও বাইন্দা গরম তেলের মধ্যে ফেলে দেওয়ার জন্য উপক্রম হলো। আমি আল্লাহরে বলছিলাম, আল্লাহ স্বামী আমার দেহের মালিক কিন্তু ইমানের মালিক হলে তুমি আল্লাহ। আল্লাহ মরে যাব কিন্তু একটা সেকেন্ডের জন্য তুমি ইমান হারা কইরা মরণ দিও না। আল্লাহর কাছে ইমান ভিক্ষা চাইছে আর স্বামী তারে গরম তেলের মধ্যে ফেলে দিবে। ওই মুহূর্তে মহিলাটা একটা মুচকে হাসি মারলেন। স্বামী জিজ্ঞাসা করে, তুমি কেন হাসলাম? স্ত্রী ডাক দিয়া কয়, তুমি বেঈমান, তোমার কাছে হক কথা বলা যাবে না, তোমার কাছে গোপন কথা বলা যাবে না। এরপরও স্বামী ডাক দিয়া বলে, আমাকে বলো, দয়া করে আমাকে বলো। এবার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী হ্যাঁ আপনি আমার দেহের মালিক কিন্তু আপনি আমাকে যখন গরম তেলে ফেলবেন আমি ওই মুহূর্তে আমার আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমি মরলে মরবো কিন্তু ইমান হারা করে মরণ দিও না। তুমি যখন আমারে ফেলে দিতেছো আল্লাহ বইলাম আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে। কয়টা? এবার মহিলা ডাক দিয়া কয়, মাপ এ আমিনা, আমি হইলাম সেই কুখ্যাত বেঈমান স্বামী নির্যাতিত স্ত্রী, আমার নাম হলো আসিয়া, আল্লাহ আমারে আপনার ঘরে পাঠাইছে, নবী এসেছে, নবীর শুভ আগমনের সময় হয়ে গেছে। এরপরে ডাক দিয়ে বলে, আমি আর একটা মহিলা দেখছি, নাম কি? কয়, মরিয়ম। মরিয়ম কে? যার ঘরে হযরতে ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে এসেছেন, যার কোনো স্বামী ছিল না, স্বামী ছাড়াই যার ঘরে আমার আল্লাহ সন্তান দিয়েছে। এরপরে আর একটা মহিলা যার নাম হলো হাজেরা, ইসমাঈল আলাইহিসসালামের আম্মা যান, ওই হাজেরা ঘরের মধ্যে এসেছে। কিছুক্ষণ পরে সবে সাদিকের টাইম হয়েছে। মা আমেনা বলেন, আল্লাতি রাআতহা কসুরু শাম, আমি দেখলাম আমার নাবি বলের গুড়া দিয়া আজ সবে সাদিকের টাইমে, সবে সাদিকের টাইমে একটা নূর বের হয়েছে, যেই নূরে শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলি আলোকিত হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবীর আম্মা বলে আমি নূর দেখেছি, আর মোল্লা বলে আমার নবীরে মাটি, মেনে নেওয়া যায়? আমার নবী দুনিয়াতে আইসাই সেজদা মারলেন, সেজদা দিয়ে বললেন, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সারা কোনো মাবুদ, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আমার রব। এরপরে আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমি নবী হইলাম তোমার রাসূল, আমার নবী আল্লাহর সাক্ষী দিলেন, আমার নবী নিজের সাক্ষী দিলেন। এরপরে আমার নবী সেজদায় পড়ে নিলেন, আমার নবীকে আল্লাহ খতনা করে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। মা মানা বলে, আমি একটু ধরতে গেলাম, জান্নাতি মহিলাগুলো আমার যাদুমণিরে আসমানে দিকে উড়াইয়া লইয়া যাই, একটু পরে আমি তাকাইয়া দেখি আমার ঘরের ভিতরে পালকির উপরে দুলনার মাঝে রহমাতুল আলামিনকে রাখা হলো। আমি তাকে দেখলাম তার চোখের মধ্যে সুরমা লাগানো, কি লাগানো? সুরমা লাগানো, জান্নাতি জামা লাগানো। তাইলে আমার নবীর শুভ আগমনে আমার আল্লাহ কত স্পেশাল স্পেশাল ঘটনা ঘটাইছেন। আমার গতকাল একজনে ফোন দিয়া কয়, হুজুর নবী যে দুনিয়াতে এসেছেন 12 রবিউল আউয়াল, এই দিনেই তো আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আপনারা শোক পালন না কইরা কেন আপনারা আনন্দ করেন? কারণ কি? আমি তার জিজ্ঞেস করলাম, তুমি সুখের বিধান জানো না?
সুখ একটা লোক চলে গেলে কয়দিন সুখ করতে হয় সে বিধান তুমি জানো না। আগে এক তোমার তোমার একটা মানুষ চলে গেলে কতদিন সুখ করতে হয় সেটা তুমি জেনে নাও, তারপর আমাকে প্রশ্ন করো। আর আমার রাসূল বলেছেন আমি দুনিয়ায় থাকা তোমাদের জন্য কল্যাণ, দুনিয়া থেকে চলে যাওয়াটাও কল্যাণ। সুতরাং আমরা দুঃখ করার কোনো কারণ নাই। নবী হলো হায়াতুন নবী। নবী কি নবী? হায়াতুন নবী। অনেকে বলে আমার নবী নাকি মরা অবস্থায় রোজা করে আছে, নাউজুবিল্লাহ জোরে কর না, এ কথা কি মেনে নেওয়া যায়? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এ আমার মুরব্বী বাবারা, নবী দুনিয়াতে এসেছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীকে একদিন পূর্ণিমা চাঁদের আলোতে বাসায় দেখতে গেলাম। নবীকে জোনাকি রাতের বেলায় একটা দুলনার মধ্যে শুয়ায় রাখা হয়েছে। আমি যাইয়া দেখলাম দুলনাটা বাতাসের তালে তালে লড়ে না, বাতাস সারা দুলনাটা লড়তেছে। কাছে কোনো মানুষ নাই, বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি দেখেছিলাম আপনার সোয়াগমনের প্রাককালে বিনা বাতাসে দুলনাটা লড়েছিল। আমি তাকায় দেখলাম দুলনাটা যদি একদিকে যায় আসমানের চারটা দুলনার সঙ্গে এক পাশে যায়, দুলনাটা আর এক পাশে গেলে আসমানের চারটাও আর এক পাশে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী বিনা বাতাসে দুলনাটা লড়ছে কেন? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আজকে যারা বলে আমার নবী লিখতে জানতেন না পড়তে জানতেন না, এদেরকে বলতে চাই আমার নবী বলছে বয়স্ত মুআল্লিমান, আমি এই দুনিয়াতে শিক্ষক হয়ে আসছি। আমার নবী সর্বপ্রথম বাটে টান দিয়া লিখতে হবে, মিম গুড়াইয়া লিখতে হবে। আমার নবী সর্বপ্রথম শিখাইছে, কথা কোন ঠিক কিনা? নবী নাকি লিখতে জানতেন না? নাউজুবিল্লাহ। কোন এই সমস্ত বক্তাদের ওয়াজ শুনবেন না, ইমান ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী দুনিয়ায় এসেছেন, আমার নবী ডাক দিয়ে কই চাচা, আমার দুল্লাটা যে লড়েছে, দুনিয়া আর কোনো মানুষ লড়াই নাই, দুনিয়া আর কোনো বাতাসে দুল্লাটা লড়াই নাই। রাতের বেলা যে দেখছেন দুলনাটা লড়তেছে, এমনে এমনে লড়ে নাই, জিব্রাইল স্বয়ং আয়েশা আমার দুলনাটা লড়াইছে। আর জোরে কেন আল্লাহু আকবার! আমার আল্লাহ খেলার সাথী বানাইছে জিব্রাইল রে, আবার দর্শক বানাইছে আকাশের চাঁদকে। আমার দুলনা যেই দিকে যায় আকাশের চাঁদ আমার প্রেমের তালে সেই দিকে যায়, জুরি জুরি কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবীর শুভগমন রবিউল আউয়াল মাসে, রবিউন মানে হলো বসন্ত, বসন্তকাল আসলে মরা গাছের শুকনা গাছের ডালে ডালে নতুন পাতার ধুলা লাগে। আর রবিউল আউয়াল মাস যখন আসে ইমানদারের অন্তরে নবী প্রেমের ধুলা লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ বলছেন তোমরা যখন রহমত পাবে আনন্দ করো। নবী কি পাইছে আনন্দ কি একদিন না প্রতিদিন? শুধুমাত্র দুনিয়ার কালেই নবী দরকার নয়, দুনিয়া থেকে চলে গেল আমরা নবী চাই কি চাই না? আর জবান খুলে বলুন চাই কি চাই না? কেন চাইবেন? এই পৃথিবীর কেউ আপনার আপন না। এই যে দেখছেন না তাহিরে এসে মানুষ বইরে গেছে না, ফাও ফাও। আজকে এই মুহূর্তে মরলে আমার মামা আলহাজ নাজমুল খান মামা বলবে লাশটাকে বাড়িতে পাঠাতে গেলে তো একটা অ্যাম্বুলেন্স লাগবে, অ্যাম্বুলেন্স দিয়ে আমার লাশ বাড়িতে পাঠাই দিব। লাশবাহী গাড়িয়া লাশের বাড়িতে লাশটার বাহিরে রাখো, লাশটার নামায় শোয়ানোর জন্য একটা চাটি আনো, লাশের জন্য পানি গরম করো, লাশকে নেওয়ার জন্য খাট আনো, লাশের জন্য জানাজার নামাজ পড়ো, লাশকে কবরে নামাও।
লাশের উপরে মাটি দাও, চোখের পলকে তাহিরির নাম শেষ। একটা লোক কি আমার সঙ্গে কবরে যাবে? আমরা তো এখন সম্পর্ক করি টাকা দীক্ষা, সম্পর্ক করি ক্ষমতা দীক্ষা, সম্পর্ক করি কণ্ঠ শূন্য, সম্পর্ক করি বিশ্বাবের বাপসাব দীক্ষা, তাই রে কণ্ঠ আছে কি সম্পর্ক রে, না খায়া বই অরিছে, একটা না একটা আকর্ষণ আছে, একটা না একটা ভালোবাসার পিছনে কন্ডিশন আছে, হইলে অর্থ আর না ক্ষমতা আর না হয় জনবল। আজকে হাজার হাজার মানুষ আসলেই তো আমি ভাব দেখাই, আহ কত লোক হয়, একটা লোক তোমার এগুলো দেখে না, তিনি শুধু দেখে তার তাকে তুমি ভালোবাসো কি না। আপনি প্রেসিডেন্ট তাকাবে না, না আমি নবীকে তোমরা মহব্বতে ডাক দাও, যে ডাকে ভালোবাসলে কোনো কন্ডিশন নাই, জান্নাতের আটটা জান্নাতের ক্লাস পেতে গিয়ে কোনো কন্ডিশন নাই, নবীকে ভালোবাসো নবী এই এলাকার ভাঙ্গা ঘরে দিদার দিয়ে হাজির হয়ে যাবে। উত্তর পিছে বলবো, এটা গায়ালো গায়ালো, এটা গায়ে দে একটু, ই কোটা লড়াই দে মশলা দে, তোর পিছে আমি কিন্তু ইমানতান্ত্রিক কথা বলতেছি মাঝে মাঝে, ও তোর পিছে পিছে ঘুরছে সুমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। একটার পরে গাইলে মুরব্বীরা চোখের পানি ফেলে একান্ত, রাইতের গজল এটা ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইসো একা, আইসো একা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সুমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, কেউ থাকবে না শুন বলি রে পরশির কথা, হস্ত পাই স্কন্দ মাথা নাই রে। আরেকটা গান আছে, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে রূপ কাষ্টেরি, রূপ কাষ্ট পাঞ্জাত, ওরে রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয় পারে, কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা 100% গাট্টি তারা। কিতা কইছিলাম, ও আচ্ছা মুগদায় ফোর্স, নবী না মানে যারা 100% বেইমান তারা, ঠিক নি, নবী দরকার আসেনি,
এই দুনিয়ার মানুষ মানুষকে ভুলে যাইব, কিন্তু কবরে লাশটা দেওয়ার পর আমার নবী হাজির হইব। যেই নবী কবরে কি ছবি দেখাইব না সরাসরি থাকবে? অনেকে বলে ছবি দেখাইব, রোহিঙ্গা কয় কি এ কয় কি আরে ইদারে এ বলে কি নবীর কি ছবি দেখাইব না সরাসরি? ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদ ফারাইতু মাশরিকা হাওয়া মাগরিবা পূর্ব পশ্চিম।